ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ফুটবল দলগুলোর মধ্যে প্রথম ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে অবনমন প্রায় নিশ্চিত হয়ে গেল বীরেন্দ্র ক্লাবের। 2023 থেকে 24 সিনিয়র লিগে 8 ম্যাচে মোট 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে বীরেন্দ্র ক্লাব। এবছর লিগে মাত্র 2টি ম্যাচে জয় পেয়েছে তারা, পরাজিত হয়েছে 6টি ম্যাচে। রবিবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজধানীর বীরেন্দ্র ক্লাব এবং সুপার লিগে জায়গা করে নেওয়া রামকৃষ্ণ ক্লাব। রামকৃষ্ণ ক্লাবের কাছে 5-0 গোলের ব্যবধানে পরাজিত হয়ে এদিনের ম্যাচের পর অবনমন প্রায় নিশ্চিত করে নিল বীরেন্দ্র ক্লাব। যদিও পয়েন্টের দিক থেকে ফ্রেন্ডস ইউনিয়নের সাথে সমতায় রয়েছে তারা, আগামী 29শে সেপ্টেম্বর লিগ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে খেলতে নামবে ফ্রেন্ডস ইউনিয়ন। সেই ম্যাচের ফলাফলই নিশ্চিত করে দেবে বীরেন্দ্র ক্লাবের অবনমন। এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে ফ্রেন্ডস ইউনিয়ন যদি জয়ী হয় বা ড্র করে পয়েন্ট সংগ্রহ করে নেয়, তাহলে অবনমন হবে বীরেন্দ্র ক্লাবের। আবার ম্যাচে এগিয়ে চলো সংঘ বড় ব্যবধানে জয়লাভ না করে সেক্ষেত্রে গোলের নিরিখে পিছিয়ে থেকে অবনমন হবে বীরেন্দ্র ক্লাবের। এই পরিস্থিতিতে ব্যথিত হয়ে বীরেন্দ্র ক্লাবের কোচ সুবোধ দেববর্মা জানান, বীরেন্দ্র ক্লাবকে সহযোগিতা করে আগামী বছর পুনরায় প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন তিনি। হ্যাঁ, টিম জীবনে এই প্রথম ক্লাব কোচিং করতে গিয়া টিমটা এরকম রেজাল্ট। না, আজকেও ভালো খেলছে না, ওদের ওরা আমাদের থেকে অনেক ভালো খেলছে। টিমের সমস্যা বলতে অ্যাকচুয়ালি তো সেই মানে খেলতে পারতেছে না আর কি। তো ভবিষ্যতে কি চিন্তা বীরেন্দ্র ক্লাব নিয়ে? সামনেবার আবার উড়ানোর চিন্তা আছে না আমাদের ঠিক নাই? না না, এটা দায়িত্ব নিজেই নিব, যেহেতু এই ক্লাবে আমি নিজেই বি ডিভিশন থেকে এ ডিভিশনে তুলছি আর আমার হাতেই এই ক্লাবটা আবার ইয়ে হয়েছে। এর জন্য আমি আপ্রাণ চেষ্টা করুন নেক্সট ইয়ারে কী করতে পারি। যদিও ক্লাব নাও চাই, তারপরেও আমি আমার তরফ থেকে হেল্প করুম যতটুকু পারি আমার সাধ্য অনুসারে। হার জিত জীবনে আসেই, তবে জীবনে প্রথম কোচ লাইবে এটাই আমার সর্বপ্রথম অবনমন। প্রায় 7-8 বছর ডিভিশন আসলো টিমটা, আমি এ ডিভিশনে তুলছি। রবিবারের ম্যাচে বীরেন্দ্র ক্লাবকে 5-0 গোলের ব্যবধানে পরাস্ত করার পর 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে রামকৃষ্ণ ক্লাব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।